আজকে আমি ক্লাস এব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের আপেক্ষিক বেগ সম্পর্কিত, বৃষ্টি ও ছাতা সম্পর্কিত যে সমস্ত অঙ্ক আসে বা আমাদের বেসিক সেটা। তো আমাদের আজকের আবার আর একটা টপিক আছে সেই অপশনে, যে বায়ু প্রবাহ না থাকলে, অর্থাৎ বৃষ্টি থাকবে কিন্তু বায়ু থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি বায়ু না থাকে, যদি বৃষ্টি পড়ে, তাহলে কীভাবে পড়ে? এভাবে খাড়া নিচের দিকে পড়ে। কথাটা আমি আবারও বলি, বায়ু যদি না থাকে, অর্থাৎ বায়ুর প্রবাহ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে বৃষ্টিটা কি খাড়া নিচের দিকে পড়বে। তার মানে আমি ধরে নিলাম খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তেছে কী বেগে? ভিআর বেগে। তার মানে এই অপশনের ভিতর আমি বৃষ্টির বেগ ধরলাম ভিআর, বৃষ্টির বেগ ধরছি কত? ভিআর। এখন ধরে নাও বৃষ্টি খারাপভাবে পড়তেছে, কিন্তু খারাপভাবে নিচে পড়ে, এখানে একজন ব্যক্তি আছে, বৃষ্টিটা খারাপভাবে নিচে পড়তেছে, বায়ু নাই, একজন ব্যক্তি আছে। তাহলে সেই মোমেন্টে সে যদি বৃষ্টির হাতটা রক্ষা পেতে চায়, তাকে কী করতে হবে? তার হাতে ছাতা থাকলে সোজাসুজি উপরের দিকে ছাতা ধরবে। তার মানে এটা কি? দেখো যে এখানে একজন ব্যক্তি আছে, বৃষ্টিটা নিচের দিকে পড়ে, এই ব্যক্তির হাতে আবার ছাতা আছে। এখন ওই বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে তাকে কোন দিকে ছাতা ধরতে হবে? খাড়ায় যেভাবে ছাতা ধরলে হয়, তাহলে তো তা বৃষ্টিটা খাড়া নিচে দিকে পড়বে, লোকটা এখানে আছে, তাহলে এই ছাতার কারণে বৃষ্টি কি ওই লোকের উপর পড়বে? পড়বে না। এখন এই কন্ডিশনে আমরা লোকের বেগ কত ধরছি? আমরা লোকের বেগ বিএম। কিন্তু এই কন্ডিশনে আমি যেটা বলছি সেটা দেখো, যে লোকটা কি দাঁড়িয়ে আছে, বৃষ্টি নিচের দিকে পড়তেছে, তার মানে এই কন্ডিশনে বৃষ্টির বেগ, সরি, লোকের বেগ কত? শূন্য। সেই কন্ডিশনে কিন্তু তাকে শুধু উপরের দিকে যদি ছাতাটা ধরে, বৃষ্টি যেহেতু উপর দিক থেকে পড়তেছে, তাহলে তাকে আর বৃষ্টি ভিজাতে পারবে না, সে বৃষ্টি থেকে কী হবে? রক্ষা পাবে। এখন আসো যে লোকটার কিছু বেগ থাকলো, সেই কন্ডিশনে কী হবে? তো সেক্ষেত্রে আমরা লোকের বেগ ধরছি কত? বিএম। লোকটা ধরো বৃষ্টিটা এই ব্যবহার পড়তেছে, লোকটা এদিকে যাচ্ছে, তাহলে তার বেগ ধরলাম কত আমি? এটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়ু প্রবাহ নাই, বৃষ্টি খাড়া নিচের দিকে পড়ে, আর লোকটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। এখন এই লোকটাকে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে কত কোণে ছাতা ধরতে হবে, সেটাই আমাদের বের করা মুখ্য বিষয়, যে তাকে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, সেটাই আমাদের কী বিষয়? মুখ্য বিষয়। এখন এই ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে। কার বেগ? বৃষ্টির বেগ। কথাটা আমি আবার বলি, কার সাপেক্ষে? যে লোক এদিকে যাচ্ছে কিন্তু বৃষ্টি নিচের দিকে পড়তেছে। এখন এই কন্ডিশনে ওর সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হলে, যার সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগের টপিক্সের ভিতরে পড়ছি, যার সাপেক্ষে বেগ বের করতে হয়, তার বেগ কী করতে হয়? শূন্য করতে হয়। যেহেতু লোকটা বাম থেকে ডান দিকে এদিকে গতিশীল, তার মানে লোকটার কিছু না কিছু বেগ আছে, কিন্তু এখন আমাদের ওর সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হবে, তার মানে আমাকে কী করতে হবে? ওর বেগটাকে কী করতে হবে? শূন্য করতে হবে। তাহলে লোকটার বেগ ধরলাম আমি এই পর্যন্ত, অর্থাৎ এতটুকু তার বেগ, আর বৃষ্টির বেগ ধরলাম আমি এতটুকু। তার মানে এখানে দিকে তুমি যে কোনোভাবে বুঝতে পারো, ধরে নাও ওই লোক 4 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, আর এখানে যে বৃষ্টিটা আছে সেই বৃষ্টির বেগ ধরে নিলাম আমি 8 মিটার/সেকেন্ড। কত মিটার পার সেকেন্ড? 8 মিটার/সেকেন্ড। বোঝার সুবিধাতে আমরা এখনই ম্যাথের মতো করে নিই। তাহলে যে লোক এদিকে যাচ্ছে তার বেগ ধরছি আমি 4 মিটার, আর বৃষ্টি পড়তেছে খাড়া নিচের দিকে 8 মিটার/সেকেন্ড। সেই কন্ডিশনে বায়ু প্রবাহ নাই, মানে বায়ু প্রবাহ না থাকলে। আর একটা জিনিস, আপেক্ষিক বেগ থেকে আমরা এতক্ষণ কথা বলছি যে যার সাপেক্ষে বেগ বের করবো তাকে কী করতে হবে? শূন্য করতে হবে। দেখো এই সাইডে ওই লোকের বেগ পজিটিভ, যদি আমি তাকে উল্টা দিকে নেই সেটা কী হবে আমার? নেগেটিভ। তার মানে আমি ধরলাম মাইনাস বিএম, কারণ পুরো এই ডিরেকশন এই দিকে। তোমরা একটা জিনিস জানো, ভেক্টরের চ্যাপ্টারে এই দিকে একটা ভেক্টর কাজ করতেছে, সেটা হলো এ ভেক্টর। যদি তুমি তার ডিরেকশন চেঞ্জ করো, সামনে কী হবে? একটা মাইনাস হবে, কারণ ডিরেকশন পুরাই বিপরীত। আমি সেই কাজটাই করছি, এই লোকের বেগ ছিল এইদিকে 4 মিটার/সেকেন্ড, অল্টারনেট বিপরীত দিকে নিছি। দেখো তুমি, সামনে আমি একটা মাইনাস চিহ্ন দিছি। এখন তোমার কাছে মনে হতে পারে, স্যার তাহলে সেই ক্ষেত্রে তার ই হলো কীভাবে, শূন্য হলো কীভাবে? দেখো এটা হলো +4, আর এটা কত আমার? -4। ইকুয়াল লব্ধি বেগ কত হচ্ছে? শূন্য। তার মানে যার সাপেক্ষে তাকে আমি কী করছি?
শূন্য করে নিছি। এখন এইটটাকে যেহেতু বৃষ্টি নিচের দিকে পড়তেছে তাহলে আমরা এটাকে বিআর ধরে নিলাম, এইট এইট, এই পর্যন্ত আমার বৃষ্টির বেগ। তাহলে এখন তোমাকে যে কাজটা করতে হবে, এখানে থেকে এভাবে একটা দেখো আয়তক্ষেত্র মতো টানতে হবে, আর এখানে থেকে যে লব্ধিটা কাজ করে দেখো আমি একটা লব্ধি টানলাম। তাহলে কার সাপেক্ষে কার বেগ? লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে সেটাকে আমরা এটাকে বলতে পারি কত, বি আর এম, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, যার সাপেক্ষে তাকে বাইরে, যার বেগ তাকে ভিতরে। তাহলে দেখো এই কোণটা যদি আমার থিটা হয় তাহলে এই কোণটা কী হবে আমার থিটা, এই কোণটা উলম্বের সাথে, এই কোণটা যদি থিটা হয় এই কোণটা কী তার থিটা, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাহলে আমি এটাকে লিখতে পারি বিএম। তাহলে দেখো এটাকে ধরলাম আমি ও, এটাকে ধরলাম আমি এ, এটাকে ধরলাম আমি বি। এখানে থেকে তুমি দেখো একটা মজাদার জিনিস, সেটা হচ্ছে ত্রিভুজ ও এ বি। এখানে তুমি ভেক্টর সূত্রটা খাটাইতে পারো, দেখো এটা এইদিকে কাজ করে, এটা এইদিকে কাজ করে, আর এটা এইদিকে। তাহলে আমরা জানি একটা জিনিস, জানি ত্রিভুজ সূত্রের ভিতর একটা ত্রিভুজের দুই বাহু যদি মানের দিকে একই ক্রমে নির্দেশিত হয় তৃতীয় বাহু তাদের লব্ধি নির্দেশ করে, কিন্তু কী ক্রমে? বিপরীত ক্রমে। তার মানে এই দুইটার লব্ধি কত হচ্ছে সেটা দেখো তুমি, বিআর প্লাস মাইনাস বিএম ইকুয়াল লব্ধি আসলে আমাদের ভি আর এম। এখন এই ক্ষেত্রে যদি তোমার মনে হয় যে এই লোক বৃষ্টিতে আসলে কত বেগে পড়তে দেখবে, সেটাই আসলে আমাদের লব্ধি বেগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা এটা বের করি যে লোকটা এদিকে যাচ্ছে, বৃষ্টি খাড়া নিচের দিকে পড়তেছে, তাহলে এখন লোকটার কাছে বৃষ্টি কোন দিকে পড়বে বলে মনে হবে? এদিকে পড়বে বলে মনে হবে। এখন লোকটা যদি এখানে ছাতা ধরে, অর্থাৎ এই দিক বরাবর ছাতা ধরে, তাহলে কিন্তু সে বৃষ্টি থেকে অবশ্যই রক্ষা পাবে, তাহলে সে বৃষ্টি থেকে অবশ্যই রক্ষা পাবে। তাহলে দেখো এখন তোমার কাছে আবার এটাও মনে হতে পারে যে লোকটার কাছে বৃষ্টি যে বেগে পড়তেছে সেই বেগটা কত হবে, কারণ লোকের বেগ 4 মিটার পার সেকেন্ড আর বৃষ্টির বেগ আমি ধরেছি কত, 8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি বিআরএম ইকুয়াল, আমি লিখতে পারি রুট ওভার বিআর স্কোয়ার প্লাস বিএম স্কোয়ার, তারপরে এখানে থেকে আমরা লিখতে পারি প্লাস টু বিআর বিএম। দেখো বিআর এদিকে কাজ করে, বিএম এদিকে, মধ্যবিধি কোণ কত, 90। বিএম কোন দিকে কাজ করতেছে, এইদিকে, বিআর এদিকে, মধ্যবিধি কোণ কত, 90। বিআর কাজ করে এদিকে, বিএম কাজ করে এদিকে, মধ্যবিধি কোণ কত, 90। তার মানে আমরা এখানে লিখতে পারি কস 90, বিআর আর বিএম এর মধ্যবিধি কোণ কস 90। তাহলে কস 90 ডিগ্রি মান বলতে কত জানো তুমি, শূন্য। তাহলে আর এটা লেখার দরকার নেই। তাহলে দেখো খুব সহজেই এই লোকটার কাছে বৃষ্টি কত বেগে পড়বে বলে মনে হয় সেটা তুমি বের করতে পারবা। তাহলে আমি একটু করে দেখি, বিআর এর মান আছে 8 স্কোয়ার আর বিএম এর মান আছে কত আমার, 4। তাহলে দিলাম আমি 4, এটা কত আছে আমাদের 64, এটা কত আছে আমার 16। তাহলে আমি কত পাচ্ছি, রুট ওভার 80 মিটার পার সেকেন্ড। তার মানে ওই লোকের কাছে বৃষ্টিটা রুট ওভার 80 মিটার পার সেকেন্ড বেগে পড়বে বলে মনে হবে তার কাছে, মানে বৃষ্টিটা রুট ওভার 80 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে সেটা তার কাছে মনে হবে। এখন এখানে থেকে তুমি আর একটা জিনিস দেখো, যে তুমি বলতে পারো যে স্যার উলম্বের সাথে তাকে কত কোণে ছাতা ধরতে হবে। আমাদের ম্যাক্সিমাম অঙ্কের ভিতর দেখবা সবসময় উলম্বের সাথে বৃষ্টির ক্ষেত্রে কোণ ধরতে হয়। তুমি ভূমির সাথে ধরতে পারো, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমি এখানে কার সাথে ধরছি, উলম্বের সাথে, এটা আর এটা কী কোণ, বিপরীত কোণ। তাহলে দেখো উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে তাকে, থিটা কোণে। তাহলে আমি লিখলাম ট্যান থিটা। দেখো এই কন্ডিশনের ভিতর এটার আর এটা সমান, যদি আমি এই কোণটা বের করি তাহলে তো আমার এই কোণটা হচ্ছে, ডাজেন্ট ম্যাটার। তাহলে এখন দেখো আমরা যে জানি সামন্ত্রিকের সূত্র অনুসারে, সেটা দেখো কার সাথে কোণ ধরছি, বিআর এর সাথে। তাহলে সেই ক্ষেত্রে বিআর কী বসবে, একা বসবে, ধরি নেই কার সাথে, বিএম, বিএম এর সাথে। তাহলে বিএম নিচে হবে কস 90, উপরে যাবে কি আমার বিএম সাইন 90। কস 90 ডিগ্রি মান জানো কত তুমি, 0। তাহলে উঠিয়ে দিলা, সাইন 90 ডিগ্রি মান জানো কত, 1। তাহলে তোমার আসতেছে কি দেখো, আসতেছে হলো
टेन थीटा इक्वल बी एम बी आर तेल बी एम मान आज चार और बी आर मान आज कत एट तेल थीटा इक्वल कत आसता से हमारे हाफ टेन इनवर्स हाँ कैलकुलेशन कर ले पाए जाबा जो कत को छाता धरते हैं अथवा तुम्हारा जो और बेसि समस्या है जो टेन थीटा इक्वल बी एम बी आर जो सामुद्रिक सूत्र ना खाड़ाई से क्षेत्र सम्भव देखो ये कि दर्शो तुम थीटा এটা যদি থিটা হয় এটা কি তোমার লম্ব এটা কি হচ্ছে তোমার ভূমি এটা কি হচ্ছে তোমার অতিভুজ এটা যদি থিটা হয় এটা আমার লম্ব এটা হলো আমার ভূমি এটা হচ্ছে কি আমার অতিভুজ টেন থিটা গেল আমি কত জানি লম্ব বাই ভূমি আমার এখানে দেখো লম্ব আছে কি বিএম তাহলে আমি এখানে বিএম বসাইলাম আর অতিভুজ আছে কোনটা সরি আমরা টেন থিটা জানি কি লম্ব বাই ভূমি টেন থিটা জানি কি আমরা লম্ব বাই ভূমি তাহলে এই কন্ডিশনে এটা যদি থিটা হয় তাহলে এটা যদি থিটা হয় এটা হলো আমার লম্ব এটা হলো আমার ভূমি এটা হলো আমার অতিভুজ তাহলে টেন থিটা লম্ব লম্ব আমার বিএম আর ভূমি কোনটা বিআর তুমি এভাবে করলেও কোনো সমস্যা নেই তার মানে আমরা পাইলাম যে বৃষ্টি এবং ছাতা সম্পর্কিত যে তাকে কত কোণে ছাতা ধরতে হবে কীভাবে ছাতা ধরতে হবে এখন এই ক্ষেত্রে তুমি থিটা মান বের করলাম ধরে নাও এখানে কিছু না আগে যেটা আমরা বের করেছিলাম ফোর বাই এইট টেন থিটা তাহলে এটাকে যদি আমি আবার মুছে দেই দেখো থিটা ইকুয়াল কত আসছে আমার টেন ইনভার্স হাফ তোমার কাছে মনে হলো স্যার আমি উলম্বের সাথে না ধরে যেহেতু এটা ভূমি এই ভূমির সাথে আমি কোণ ধরব সেটাও সম্ভব দেখো সেটা কিভাবে সম্ভব শিফট টেন ইনভার্স জিরো পয়েন্ট ফাইভ এই কোণটা আসতে আসলে আমার টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ডিগ্রি এখন এটা কার সাথে ধরছো তুমি উলম্বের সাথে তার মানে যে লোক এদিকে গতিশীল তাকে উলম্বের সাথে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফিফটি সিক্স ডিগ্রি কোণে যদি ছাতা ধরে তাহলে সে কী করবে বৃষ্টি থেকে রক্ষা পাবে এখন তোমাকে আমি যে কন্ডিশনটা দিছি যে ভূমির সাথে তাহলে দেখো এতটুকুর মান কত নাইনটি এতটুকুর মান জানো কত তুমি নাইনটি তাহলে দেখো এই কোণটা বের করার সিস্টেম কি নাইনটির থেকে এটা বাদ দিলে আমার এটা আসবে এতটুকু মান নাইনটি এতটুকু মান আমার টোয়েন্টি সিক্স পয়েন্ট ফিফটি সিক্স তাহলে দেখো এটা থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে কোনটা আসবে এটা আসবে তাহলে দেখো আমি বাদ দিতে পারি এটাকে ধরলাম আমি থিটা ওয়ান তাহলে থিটা ওয়ান ইকাল কত আসছে আমার নাইনটি মাইনাস থিটা তাহলে আমি দিতে পারি নাইনটি মাইনাস আনসার কত আসছে আমার দেখো সিক্সটি থ্রি পয়েন্ট ফোরটি ফোর ডিগ্রি তার মানে ভূমির সাথে তাকে কত কোণে ছাতা ধরতে হবে সিক্সটি থ্রি পয়েন্ট ফোরটি ফোর ডিগ্রি এই কন্ডিশনটা আবার কি বায়ু প্রবাহ যদি না থাকে